আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। শনিবার হেফাজতে বিক্ষোভ, রোববার হরতাল। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার 27 মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি পরদিন রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালেরও ঘোষণা দিয়েছে। পুরানা পল্টনে শুক্রবার রাত 8টার দিকে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রফ ইউসুফি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি। ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারি, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের উপর পুলিশ ও সরকার দলীয় ক্যাডার বাহিনী হামলা করে 5 জনকে শহীদ করেছেন, অসংখ্য মুসল্লিকে আহত ও গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাশিমি, সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।